गुड मॉर्निंग स्टूडेंट सबाई तुम्हारा निश्चय भालो आछो शारदीय पुजो निश्चय तुम्हारा खूब भालो करे एंजॉय करेछो आज के तुम्हारे आबार क्लास शुरू होच्छे ड्राइंग क्लास से देखो क्लास टू ड्राइंग तुम्हारा प्रथमे डेट दाओ खाताते डेट देबे আমরা আজকে একটু পুরানো কাজ করেছি শার্ট এঁকেছি ফ্রক এঁকেছি এবং সেগুলোকে দিয়ে বয় গার্ল বানিয়েছি তাই তো আগে আজকে আবার একটু দেখে নাও ওই দুটোই আজকে আঁকা থাকছে যে বয় আঁকতে গেলে কি করতে হবে একটা শার্ট আঁকতে হবে কাটাকার জন্য একটা রেক্টেঙ্গুলার শেপ এমন ভাবে দাগ টানবে যেন উপরের দিকটা বড় নিচেরটা ছোট হয় এবারে আমরা জামা স্লিপ বললাম আর মাঝখান দিয়ে দাগ ঠিক আছে মাথা আঁকছি দেখো মাথাটা একটু উপরে আঁকতে হবে সাথে একটা ডিম্বাকার শেপ মাঝখানে দাগ দেবে কান ওই দাগ থেকে কান এরপরে দেখো এই দুটো লাইনের মাঝখান থেকে কি করছি দাগ দিয়ে দিচ্ছি ওখান থেকে আমরা কি করব চুল দেখাতে পারবো আর এই দুটো দাগের মাঝখানে নোজ আবার নাক আর চিনের মাঝখানে একটা দাগ মুখ এইভাবে তোমাদের আঁকতে হবে আর এই দাগের উপরে তোমরা কি করবে দুপাশে চোখ আঁকবে মেঘ আঁকলাম মেঘ পোর্শনটা এখানে ঘুরছে করে নেবে তোমাদের বন্ধটা কাটা থাকবে এরকম হলো এরপরে আমরা হাত আঁকছি দেখো ঠিক স্লিভের মাঝখান থেকে হাতটা জামার কাছ পর্যন্ত নিয়ে আসো তাহলে দেখো কাছে নিয়ে এলে কি হবে দিকটা মোটা দেখাচ্ছে দিকটা সরু দেখাচ্ছে ঠিক সেম তোমার পাটাও হবে মোটা থেকে সরু মোটা থেকে সরু উপরে দেখো নিচের লাইনটা বড় আছে এই দুটো লাইন কি আছে ছোট আছে এরপরে কি করছি দুদিকে দাগ দিয়ে জুড়ে দাও তাহলে পায়ে টো হয়ে গেল এখানে আঙুল আঁকতে পারো এইভাবে বয় আঁকবে এরপরে রং তোমাদের নিজেদের পছন্দ মতো নিজের দিকটাকে তোমরা ব্লু কালার দিতে পারো প্যান্টে জামাতে চিনি দিতে পারো নিজের পছন্দের রং তোমরা করবে একটা বয় আমরা এইভাবে ইজিলি ড্র করতে পারি এখানে ইমেজ দিতে পারো ফুলের ইমেজ দিতে পারো জামাতে বয় আঁকবে আচ্ছা গাল আঁকার জন্য দেখো আমরা কি করছি গাল আঁকছি কিভাবে দেখো সেটা একটা রেক্টাঙ্গুলার শেপ আমরা নেবো বড় করে রেক্টাঙ্গুলার শেপ নিয়েছি এরপরে দেখো অনেকটা উপরে প্রায় এক ভাগ আর নিচের দিকে প্রায় তিন ভাগ তখন তিনটে ভাগ করলে দিয়ে এক ভাগ দুই তিন তাহলে এইরকম দাগ নিচ্ছি আমি দেখো এরপরে কোনা থেকে দুটো সাইড থেকে আমি কি করছি ভেতরের দিকে কোমরের দিকে সরু যে দিকটা দাগ আছে ছোট দাগ আছে আমি নিলাম এবারে এই লাইনের সঙ্গে ফ্রকের দাগটা দিয়ে দাও হলো তাহলে এটা ফ্রক আঁকা হলো এরপরে আমরা কি করছি স্লিভ আঁকলাম দুটো স্লিভ যেমন আঁকটা এখানে আরেকটা দাগ দাও এই এই দাগটা দিয়ে আমরা কি করব হাত বাড়িয়ে নিতে পারবো দেখো দাগটা দিয়ে আমরা কি করবো বাইরে দিয়ে একটা লাইন দিয়ে দিলেই হাত হয়ে গেল আর উপরে দিয়ে আমরা মাথা মাথায় যে গলা আর দুপাশে তোমরা কি করবে কানের মতো এখানটাতে চুল রাখতে পারো আর নিচের দিকে আবার এরও পা মোটা থেকে সরু মোটা থেকে সরু নিচে দাগ দাও দুদিকে দাগ দিয়ে জুড়ে দাও এইভাবে বয় আঁকতে হবে আর গাল আঁকতে হবে আজকে তোমাদের দুটো ড্রয়িং বয় আর গাল এখানেও রং তোমরা জানো ইউরো দিতে পারো গায়ে বা যাদের কাছে স্কিন কালার থাকবে স্কিন কালার দেবে আর জামাতে সবে তোমরা নিজের মতো করে রং দেবে এগুলো ছবির এলিমেন্ট আমরা জানি ছবি আঁকতে গেলে কি হবে সেখানে মানুষের মানুষ দেখাতে হবে মানুষের অ্যাক্টিভিটিস দেখাতে হবে হ্যাঁ তো সেই জন্য আমরা কি করবো মানুষ আঁকা শিখবো বা মানুষটা আঁকবো ফগের দুটো পাটে দুটো রং তিনটে এখানে তিনটে রং দিতে পারো তারপর এখানে দেখো হলুদ দিলে
এখানটাতে ইয়েলো কালার দিলে, এখানটাতে ক্রিমি বসালে, হ্যাঁ, আর এখানটাতে সাপোজ ব্লু দিয়ে দিলে, এবারে তোমরা রংটা তিনটে রং দিতে পারো। তাহলে ড্রয়িংটা করবে, একটা পাতায় কি করবে, পাতাটা রাখো, পাতাটা খাতাটা দিয়ে ধরবে, লম্বা দিয়ে মানে আড়ের দিকে ধরবে, ধরে মাঝখানে দাগ দিয়ে দেবে, এপাশে একটা বয় বয় লিখে তোমরা বয় আঁকবে এখানটাতে, আর এপাশটাতে গাল, এভাবে লিখে তোমরা এঁকে কি করবে আমাকে রং করে পাঠাবে, বুঝলে, বয় আর গাল এঁকে তোমরা আমাকে সেন্ড করবে। সবাই ভালো থাকবে, আর পরের দিন অন্য আমরা আবার ড্রয়িং করব, ঠিক আছে, সেটা আমরা সিনারিতে বয় গালগুলোকে দেখাবো। চলো ভালো থাকো সবাই, টাটা।